সারা দেশে বিএনপি জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল শুরু হয়েছে, তবে এখনও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ছয়টায় শুরু হওয়া হরতাল শেষ হবে সন্ধ্যা ছয়টায়। খুলনায় হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি, নগরীর কোথাও পিকেটিং করতে দেখা যায়নি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের। তবে যানবাহন চলাচল করছে স্বাভাবিকের তুলনায় অনেক কম। খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। রাঙামাটিতে ঢিলে ঢালাভাবে পালিত হচ্ছে হরতাল। শহরের তবলছড়ি, বনরূপা, রিজার্ভ বাজার, ভেদভেদী সহ বিভিন্ন এলাকায় কোথাও কোনো নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। দূরপাল্লার বাস রাঙামাটি থেকে না গেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপি জামায়াতের সকাল সন্ধ্যা হরতালে খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। মুজিব, হরতালের চিত্র কেমন দেখছেন, মানুষের ভোগান্তি কেমন দেখছেন, যান চলাচল করছে কিনা জানাবেন। বিএনপির সকাল সন্ধ্যার হরতাল এখনো পর্যন্ত বন্ধ নদীর চট্টগ্রামে আসলে সেভাবে কোনো ধরনের প্রভাব দেখা যাচ্ছে, কারণ আমরা সকাল থেকেই নগরের যে সমস্ত প্রবাহ সেটি দেখেছি। একইভাবে যে সমস্ত অফিসগামী মানুষ আছেন অন্যান্য যেতে, সে ধরনের আসলে ভোগান্তির কোনো চিত্র দেখা যায়নি। দেখা যাচ্ছে যে সমস্ত বাস, থ্রি হুইলার সহ অন্যান্য যে সমস্ত গণপরিবহনগুলো আছে সেই গণপরিবহনগুলো কিন্তু একদম ঠিকঠাক চলছে। পাশাপাশি যে সমস্ত দোকানপাটগুলো আছে, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো কিন্তু ঠিকঠাক চলছে। এছাড়া বলে রাখা ভালো, যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর কিন্তু কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপি অফিসের সামনে বিএনপির যে নেতাকর্মীরা খুব স্বাভাবিকভাবে হরতালের সময় থাকার কথা, তার ঠিক সেভাবে কোনো ধরনের চিত্র দেখা যাচ্ছে না। কিন্তু এর বিপরীতে পুলিশের যে সতর্ক অবস্থান, 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন, বা সতর্ক পাহারা সেটি আমরা দেখছি। আমরা এখানে আসার পরেই পুলিশের যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা হচ্ছে, তারা যেটি বলছেন যে হরতালের নামে অথবা কোনো ধরনের সহিংসতা অথবা কোনো ধরনের আসলে যানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন কর্মকাণ্ড আসলে তাদের চোখে পড়লে তারা সেটি প্রতিরোধ করবেন। এবং শুধু এই জায়গাটি নয়, নগরীর যে সমস্ত অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও পুলিশের সতর্ক পাহারা আমরা দেখেছি। এর বিপরীতে বিএনপি নেতাকর্মীদের ঠিক সেভাবে স্পষ্ট উপস্থিতি অথবা হরতালের যে একটি আবহ তার কিন্তু কোনো ধরনের চিহ্ন দেখা যাচ্ছে না। প্রথমেই যেটি বলছিলাম, আসলে গাড়ির যে স্বাভাবিক চলাচল সেটি যেমনি আছে, পাশাপাশি বিভিন্ন অফিসগামী মানুষ, শিল্প কলকারখানায় যারা কাজ করেন তাদেরও ঠিক আগের মতোই অর্থাৎ খুব সাধারণ দিনের মতোই কিন্তু তারা চলাফেরা করছেন। সাধারণ যাত্রীদের সাথে আমাদের কথা হচ্ছে, যানবাহন চলাচলও ঠিক স্বাভাবিক যে প্রবাহ সেটিও ঠিক আছে। তো সব মিলে যেটি বলা চলে যে এখন পর্যন্ত বিএনপির যে সকাল সন্ধ্যা ডাকা হরতাল তার কোনো ধরনের প্রভাব বন্দরনগরীতে নেই। এর বিপরীতে পুলিশের সতর্ক পাহারা রয়েছে। এবং আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই, সকাল ১০টায় কিন্তু চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে একটি শান্তি সমাবেশের কথা রয়েছে দারুল ফজল মার্কেটে, অর্থাৎ তাদের দলীয় কার্যালয়ের সামনে। তো এই ছিল আমার কাছে বন্দরনগরী থেকে বিএনপির যে হরতাল তার সবচেয়ে তথ্য।